এতে যে আর পারি না জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমনি হয় যন্ত্রণা আর অধিক লেগেছিল যাই যখন রোহ খানা বলি গো আমি গজলেতে মাইয়েতে রি আর যখানা অগ তোমরা সবাই মিলে শোনোনা আসিতে আসিতে গোসল করো বেশি জ্বরে ছুঁয় না সইতে যে আর পারি না কাঁপনে দাপন করো আমার তাড়াতাড়ি করো কাপনে দাপন করো আমার তাড়াতাড়ি করো না আত্মীয় স্বজন পুত্র পরিজন মাতম করে কেঁদো না আসিতে আসিতে গোসল করো বেশি জ্বরে ছুঁয় না সইতে যে আর পারি না ধীরে ধীরে নিয়ে চলো যারা বহিছ খাটিয়া খানা ধীরে ধীরে নিয়ে চলো যারা বহিছ খাটিয়া খানা যেন আমার লাগবে ব্যথা তাও কি তোমরা বুঝবে না আসিতে আসিতে গোসল করাও বেশি জ্বরে ছুঁয় না সইতে যে আর পারি না কবরে মাঝে অতি যতনে রেখো আমার লাশ খানা কবরে মাঝে অতি যতনে রেখো আমার লাশ খানা শিশুর মতো রেখো আমার আঘাতে যেন লাগি না জ্যান্ত জীবের ছাল ছাড়ালি যেমনি হয় যন্ত্রণা আর অধিক লেগেছিল যাই যখন রোহ খানা আসিতে আসিতে গোসল করো বেশি জ্বরে ছুঁয় না সইতে যে আর পারি না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত এই সভার সভাপতি মহাশয় ওলামায়ে কেরাম সামনে ছোট বড় বসে থাকা বাবাজি ভাইয়েরা পর্দানাশীল মা বোনেরা যাবতীয় প্রশংসা সে আল্লাহ
জাল্লাহ তালার দাওয়া তৌফিকে আমরা দিনী সভায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওপর কোটি কোটি শান্তির ধারা নিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ থেকে 30 পারা সূরা ইনফিতার 13 থেকে 19 নম্বর পর্যন্ত আয়াত পাঠ করেছি। তারপরে পরে বিশুদ্ধ নির্ভিজাল বুখারীর একটা হাদিস পাঠ করেছে। ইনশাআল্লাহুল আজিজ ওই 6টি আয়াতকে সামনে রেখে এবং ছোট্ট একটা হাদিসকে সামনে রেখে নির্ধারিত একটা বিষয়কে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। যারা আরবি অনুবাদ বুঝেন, অর্থাৎ হাদিস কোরআনের ভাষা যারা বুঝেন, ওনারা কিন্তু বুঝে নিয়েছেন আমার বিষয়টা কি হবে। কেন আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। নম্বর এক, জান্নাতে কারা যাবেন আল্লাহ আলোচনা করেছেন। নম্বর দুই, জাহান্নামে কারা যাবে এটা নিয়ে আলোচনা করেছেন। তো আমার আজকে বিষয় হবে যে মানুষ জান্নাতে যাবে জাহান্নামে যাবে, তো আল্লাহ কিভাবে নিয়ে যাবেন, এটাই আমার মোট আলোচনা। আজকে আমাদের যে সভা, ধর্মীয় সভা, তো ধর্ম মানব কেন? আমাদের ধর্মের নাম হচ্ছে দীন ইসলাম। ধর্ম বলে পূর্ণাঙ্গ অর্থ আসবে না দিনের। দিন দাল ইয়া নুন, দিন দয়া বয়ে দীর্ঘ দন্তন দিন, আর দয়া হসে দন্তন দিন, আর দাল নুন দিন, আকাশ পাতাল তফাৎ। যেটা আমরা দয়া হসি দন্তন দিন লেখি, ওটা হচ্ছে এই সূর্য উঠছে সূর্য ডুবছে একদিন হয়ে গেল, আর দয়া বয়ে দীর্ঘ দিন, এটা দাল ইয়া নুন দিন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। ইহকালে আপনি জন্ম নেবেন মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম পর্যন্ত পুরো যে ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্মটা লক্ষ্য করে এর নাম হচ্ছে দিন। দিনকে ধর্ম বলে পূর্ণাঙ্গ অর্থ আসবে না। যদি জীবন ব্যবস্থা যদি অর্থ নেন, তাহলে পরিপূর্ণ দিনের শব্দটা পূর্ণ প্রকাশ পেতে পারে। তো যাই হোক, এই দিনই সভা যে আমরা করেছি কেন, কারণ আমাদের একটা হতে হবে যে এই দিনই সভাতে আমরা কিছু শিখব এবং কাজে পরিণত করব, সেটা মূল্যায়ন করব। লাভটা কি হবে? জাহান্নাম থেকে রিহাই পেয়ে জান্নাত আমরা লাভ করব। উদ্দেশ্য ঠিক আছে তো? আপনাদের উদ্দেশ্য ঠিক আছে তো? জান্নাত যেতে চান তো? তো আজকে ডিটেলস আলোচনা করব, জান্নাত কারা যাবেন আর জাহান্নামে কারা যাবেন, বামপন্থী কারা আর ডানপন্থী কারা। দেখেন আপনারা শিখবেন, কংগ্রেস ধরে নিয়ে না, তৃণমূল ধরে নিয়ে না, ডানপন্থী মানে আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন, মানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর আসহাবুল শিমাল, বাঁয়ে হাতে যাদের আমলনামা দেওয়া হবে। বামপন্থীরা জাহান্নামে যাবে আর ডানপন্থীরা জান্নাতে যাবে। আল্লাহ আলোচনা করছেন, শোনেন। আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জাহান্নামে দিতে চান না, তাই প্রথমে তিনি আলোচনা করছেন ইনফিতারের 13 নম্বর আয়াতে জান্নাতীদের কথা বলছেন, জান্নাত যাবেন কারা। ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহর চূড়ান্ত ঘোষণা। ইন্না মানে বুঝতে পারছেন, যারা আলেম তারা বুঝতে পারবেন, ইন্না হারফে মুসাবা বিল ফেল মানে নিশ্চয়, ইন্না মানে হচ্ছে নিশ্চয়, আবরার মানে সৎ কর্মকারী যারা, মানে নেক কার যারা, ভালো কাজ করবে যারা, অর্থাৎ কোরআন হাদিসের স্বীকৃতি আমল যারা করবে। লাফি নাঈম, লাম হচ্ছে এটা লাম তাকিদ, গ্রামাটিক্যাল ব্যাপার, এটা লাম তাকিদ। আল্লাহ প্রথমে বললেন ইন্না হরফে মুসাবিল ফেল, তারপরে আবার বলছেন লাফি নাঈম মানে নিশ্চয় যারা সৎ কর্মশীল। কোরআন আর সহি হাদিসের স্বীকৃতি কোনো আমল যদি কেউ করে, অতি অবশ্যই সে কি করবেন, জান্নাতে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, আমাদের মতো নয়। আমরা একটা ওয়াদা করলাম আর খেয়াল নাই, মনে নাই, ভুলে গেছি, আল্লাহ কিন্তু ওটা নয়।
আল্লাহ বলছেন যারা সৎ কর্মশীল তাকে আমি জান্নাতে দেব। এবার আল্লাহ সতর্ক করার জন্য জাহান্নামীদের কথা বললেন কি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা অসৎ কর্মী অর্থাৎ যারা হাদিস কোরআন দেখে না, বাড়তি করে কম করে, উদাসীন গাফলতি, কোরআন হাদিসকে এরা ফলো করে না, আল্লাহ বলছেন ইন্নাল ফুজ্জারা এরা হচ্ছে পাপি অকর্মকারী, এরা আমল ঠিক মতো করে না, সৎ আমল করে না, এদেরকে কোথা দেবো লাফি জাহিম। এখানেও ইন্না হরফে মুসাবিল ফের আর লাম তাকিদ ব্যবহার করা আছে, লাফি জাহিম অতি অবশ্যই এরা জাহান্নামে যাবে। জান্নাত আর জাহান্নাম কবে যাবে আল্লাহ তার পরে আয়াতে বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এইখানে দিন ব্যবহার করেছেন দাল ইয়া নু দিন দয়া করে দীর্ঘদিন দিন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, জান্নাত জাহান্নাম প্রবেশ করবে সেটা হচ্ছে জাজার দিন, পরিণাম পরিণতির দিন, মহা প্রলয়ের দিন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারপরে মারাত্মক কথা বললেন, ওই দিনটা কোন দিন জানেন? ও আমা, মারাত্মক কথা বললেন, সারা পৃথিবীতে হযরতে আদম থেকে কিয়ামত ঘটিত এই যে মধ্যখানে যতগুলো জিন আর ইনসান জন্ম নিয়েছে কোন মায়ের লাল নাই সেদিন অনুপস্থিত থাকবে, প্রত্যেক ব্যক্তি সেদিন প্রেজেন্ট থাকবে। আর কি এক মাস আগে দিন দিন হয়েছে নয়া স্টার ক্লাব ধর্মসভা, এক মাস আগে আলোচনা হয়েছে। আচ্ছা বলেন তো এই কি বলে দেবকুণ্ড নাকি দেবকুণ্ড না দেবকুণ্ড, এই দেবকুণ্ড গ্রামে কতগুলো মুসলিম নাগরিক আছে বলুন তো, সাহ বালক কতজন আছেন একবার পিছন ভাগে তাকিয়ে দেখুন তো কজন এসছে। এক মাস আগে ফেসবুকে হোয়াটসঅ্যাপে হ্যাম্বিলে মাইকিং কত বেতার কেন্দ্র কত রকমের অ্যাঙ্গেল মারফত খবর দেওয়া হয়েছে, সভা শুরু হয়ে গেছে আসর পর থেকে, ওই আপনি দেখবেন ওই খাওয়া তালাতে আর নাই দোকান তালাতে নাই হাটে বাজারে অনেকেই দেখবেন আজকে শ্বশুর বাড়ি বেড়াতে চলে গেছে নেই, কিন্তু আমার আল্লাহ বলেন আমি যেদিন তোমাকে জান্নাত আর জাহান্নামে প্রবেশ করাবো ও আমা, সারা পৃথিবীর মানুষ জিন আর ইনসান জন্ম নিয়েছে, জান্নাত আর জাহান্নাম মানুষ আর জিনের জন্য তৈরি করেছে, ও আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সারা পৃথিবীতে বহুত প্রাণী আছে বহুত জানদার আছে অন্য কাউকে চাপ দিই নাই, শুধুমাত্র জিন আর ইনসানকে এবার তৈরি করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার তারা ইবাদত করবে, ইবাদত যারা করবে না তারা জাহান্নামে যাবে, যারা ইবাদত করবে তারা জান্নাতে যাবে, আমি কিয়ামতের মাঠে সবাইকে একত্রিত করব, তোমাদের কাউরই ক্ষমতা থাকবে না সেদিন, তোমরা অনুপস্থিত থাকবে অর্থাৎ সবাই তোমরা সেদিন হাজির দিবে প্রেজেন্ট থাকবে। জালসার খবর পেলেন হ্যান্ডবিলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে মোবাইলের মাধ্যমে পেলেন, ধর্মতলায় শহীদ মিনারে সভা হবে কে ডাক দিছে, মমতা ডাক দিছে, সিদ্দিক চৌধুরী ডাক দিছে, বুদ্ধদেব ডাকছে, হুড় 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 করে চলে যাচ্ছে, দেখবেন ওই বেলডাঙ্গাতে বেরুয়া বাস স্ট্যান্ডে বাস চারটে পাঁচটা ফ্রি করে দিয়েছে, হুড় হুড় করে সব চলে যাচ্ছে শহীদ মিনারে, কি করতে হবে মিটিং করতে হবে, ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম যার যেমন স্লোগান সব ধর্মসভায় চলে গেল। খবর কোথায় পেয়েছিলেন? রেডিওতে খবর পেয়েছেন, বেতার কেন্দ্রতে, কলকাতা খবর পেয়েছেন, খাস খবরে পেয়েছেন, পেপারে দেখেছেন, মোবাইলে খবরটা পেয়েছেন, ফেসবুকে পেয়েছেন, নেটওয়ার্কে পেয়েছেন, হোয়াটসঅ্যাপে দেখেছেন, নেটে দেখেছেন এই খবরটা, তাই হুড় হুড় করে চলে গেলেন। কিন্তু আল্লাহ কি বলছে শোনেন, আমি যেদিন তোমাকে জান্নাতে না হয় জাহান্নামে দেবো সেই দিন কি মারফত খবর দেবো শোনেন, আমার আল্লাহ বলেন সুরা ইয়াসিন 51 নম্বর আয়াত,
আমার আল্লাহ তাআলা বলেন যেদিন আমি জান্নাত জাহান্নাম নির্ণয় করব সেদিন পেপার থাকবে না, প্রেস অকেজ হয়ে যাবে, জেরক্স অকেজ হয়ে যাবে, নেটওয়ার্ক ফেল হয়ে যাবে, মোবাইল ফেল হয়ে যাবে, কোনো রকমের ফেস থাকবে না, কোনো রকম খবর সেদিন কিছু থাকবে না, শুধুমাত্র একটা একটা স্যাটেলাইট বাকি থাকবে, সেটা হচ্ছে ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রস্তুত রেখে দিয়েছেন, তিনি বাঁশি ধরে আছেন, ওই ইসরাফিলকে হুকুম দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম দেবেন ওয়ানুফিকা বিসসুরি ফাইদা হুম মিনাল আজদাস, যখন ইসরাফিল বাঁশিতে ফুঁক মেরে দেবেন, ফুঁক মারা হবে, সারা পৃথিবীর মানুষ যেখানে যেখানে আছে, কবরে আছে, আজদাসে আছে, যাকে কুমুরে খেয়েছে কুমিরের পেটটা তার জন্য আজদাস, যারা সল্লার পারে পুকুরে কবরস্থানে আছে তারা তাদের জন্য যে ওইটাই আজদাস, যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে কাঠ কয়লার মিশে হাওয়াতে উড়ে গেছে মাটিতে মিশে গেছে ওটাই জন্য তার আজদাস, যাকে তিমি মাছে খেয়েছে সাপে খেয়েছে তার পেটটাই হচ্ছে বাঘের পেটটাই হচ্ছে তার জন্য আজদাস। আল্লাহ বলেন যখনই ইসরাফিল আলাইহিসসালাম বাঁশিতে ফুঁক মেরে দেবেন সমস্ত কবর থেকে আজদাস থেকে আলামে বারজাত থেকে কবরের কাছ থেকে আল্লাহর কাছে ছুটে যাবে জান্নাত জাহান্নামের জন্য নিজের আমলের হিসাব দেবার জন্য সেদিন ছুটে যাবে। আবার আল্লাহ বলছেন ওয়ামা হুমা আনহা বিগায়বিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা কি জানো সেই দিনটা কত কঠিন হবে, সেই মহাপ্রলয় দিনটা কি রূপ হবে, তোমরা কি জানো সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি জানো, তোমার উম্মতেরা কি জানে সেই দিনটা কি রূপ হবে, কি ভয়াবহ হবে। শোনেন আমার আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি শোনো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন জান্নাত জাহান্নাম নির্ণয় করব, একটা মানুষ যতই এমএলএ হোক না কেন, খাদ্য মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, সারা পৃথিবীতে ছড়িয়ে ঘোরান না কেন, কিয়ামতের মাঠে সেই দিন মহাপ্রলয়ের দিনে একটা মানুষ অন্য মানুষের কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না, ও যত পাওয়ারফুল ব্যক্তি হবে না কেন, যত পীর সাহেব হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো পাপী মানুষের জন্য কোনো ভালো মানুষ কোনো পাওয়ারপূর্ণ মানুষ কোনো উপকার করতে পারবে না, কারণ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, সেইদিন নেতৃত্ব চলবে আমার, কে বলে আল্লাহ। আজকে জালসার সবাই সভাপতিত্ব করছেন আমাদের সভাপতি সাহেব, উনি নেতৃত্ব দিচ্ছেন, কোন বক্তা সাহেবকে কখন চাপানো যাবে, শ্রোতাদেরকে কোথা কিভাবে বসানো যাবে, নামাজের টাইম টেবিলটা কিভাবে নির্ণয় করা যাবে, আর সভাপতি তিনি নেতৃত্ব দিচ্ছেন। আজকে যারা মেম্বার আছেন, মেম্বাররা গ্রামে কি করছেন নেতৃত্ব দিচ্ছেন, যারা প্রধান আছেন অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন, মুখ্যমন্ত্রী গোটা পশ্চিম বাংলাতে কি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন যেদিন তোমাকে জান্নাতের জাহান্নামে নির্ণয় করব আল্লাহ আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সমস্ত নেতাদের নেতৃত্ব ছিনিয়ে নিয়ে আল্লাহ বলছেন আমি নেতৃত্ব দেব। নেতৃত্ব মানে তোমাকে জান্নাতে দেব আর না হয় অথবা তোমাকে জাহান্নামে দেব। তো আল্লাহ এরকম নন, আজকে যেমন আজকে আমাদের সরকার আমাদের প্রশাসন এরকম দোষ দোষী নির্দোষী সবসময় বিচার করতে পারে না, অনেক সময় দেখবেন দোষীকে ছেড়ে দেওয়া হচ্ছে নির্দোষীকে জেলখানায় ভরে দেওয়া হচ্ছে, অনেক সময় দেখবেন দোষীকে ভরতে পারছে আবার অনেকেই দোষীরা সে বাহু বললে পাটির জন্যে ঘোরাফেরা করছে শাস্তি দিতে পারছেন না, কিন্তু আল্লাহ বলছেন আমি ওরকম নয়, আমি তোমাকে প্রমাণ করে দেব সেই মহাপ্রলয়ের দিনে, আমি তোমাকে প্রমাণ করব তুমি নির্দোষ তার জন্য তোমাকে জান্নাতে দেব, আমি কিয়ামতের মাঠে জাহান্নামে ভরার আগে তোমাকে দোষী বানাবো তারপরে আমি তোমাকে জাহান্নামে দেব, কিভাবে
আল্লাহ তাআলা অনেক প্রসেস কোরআন মাজিদে আলোচনা করেছেন, একটা একটা করে ইনশাআল্লাহ আমার সময় মতো আলোচনা করব। প্রথম প্রসেস শোনেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, মানুষকে কিভাবে দোষী বানাবো, জাহান্নামে দেবো, কিভাবে নির্দোষ বানাবো আর জান্নাতে দেবো, আল্লাহ প্রথম প্রসেস বলছেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُونَ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ আমার আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে যারা বেঈমান মুশরিক, যারা বিদাতী মানুষ, কিয়ামতের মাঠে সারা দিন মিথ্যা কথা বলেছিল, মিথ্যা বলতে বলতে এমন অভ্যস্ত হয়েছে কিয়ামতের মাঠেও মিথ্যা বলার চেষ্টা করবে। বলবে আমি অমুক মাওলানার সঙ্গে ছিলাম, অমুক মাওলানার বন্ধু ছিলাম, মাদ্রাসায় চাঁদা দিয়েছিলাম, মসজিদে চাঁদা দিয়েছিলাম, আমরা কেন জান্নাত যাব না, আমাদের দোষটা কি, আমাদের ভুলটা কি? আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে মিথ্যা বলেছ, কিয়ামতের মাঠে মিথ্যা তোমার বলার অবকাশ দেব না, কেন? আল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, আজকে নেতৃত্ব চলবে শুধু আমার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন। আমার আল্লাহ মুখটাকে সেলাই করে দেবেন সেদিন, আমার আল্লাহ বলেন আমি মুখটাকে সেলাই করে দেবো, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতকে ক্ষমতা দেবো কথা বলার, আমার সঙ্গে কথা বলবে, হাত বলবে আমি চুরি করেছিলাম, এমন জায়গায় এমন ফসল, কপি ফুলকপি বাঁধাকপি বেগুন ছিঁড়ে নিয়ে এসেছিলাম, এমন জায়গাতে এমকের মহিলার গালের হার ছিঁড়ে নিয়ে এসেছিলাম, কানের দুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম, নাক ছবি এনেছিলাম, কানের জিনিস ছিঁড়ে এনেছিলাম, হাত একটা একটা করে জীবনে যত পাপ করেছে, জীবনে যদি কোনো পরনারীর হাত, পরনারীর শরীরে যদি হাত মেরেছেন, এই হাত কিন্তু সেদিন একটা একটা করে সব বলে দিবি। সঙ্গে সঙ্গে 11 নম্বর গাড়ি রেডি, অর্থাৎ দুটি পা রেডি আছে, সঙ্গে সঙ্গে পা বলে দেবে। ও যখন চুরি করতে যায় আমার পায়ের দ্বারাই হেঁটে গিয়েছিল, হাত যখন ব্যবচার করতে যায় তখন আমার পায়ের দ্বারাই হেঁটে গিয়েছিল, এমন দুর্বল ইয়াতিমকে যখন চড় মারতে গিয়েছিল, পা বলবে আমি সাক্ষী আছি আমার পায়ের দ্বারাই হেঁটে গিয়েছিল। জীবনে যত ভালো মন্দ কাজ করেছেন, শত শত কর্ম করেছেন, হাত একটা একটা করে বলে দেবে, পা সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়ে দেবে। এটা এক নম্বর প্রসেস। দু নম্বর প্রসেস, 24 পারা সূরা হামিম সাজদা, দুটি নাম আছে হামিম সাজদা, আর কোন কোন কোরআন মাজিদে লেখা আছে সূরা ফুসসিলাত। 20 নম্বর আয়াতে আল্লাহ 2 নম্বর প্রসেস বললেন, শাহিদা আলাইহিম সাবউ সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়ামালুন। শাহিদা আলাইহিম সামউহুম, আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে মুখটাকে যখন সেলাই করে দেব, তোমার কানকে কথা বলার আমি ক্ষমতা দিয়ে দেব। শীতের দিনে ল্যাপের ভেতরে ঢুকে মোবাইলটা লাগিয়ে দে, হেডফোনটা লাগিয়ে দে, আপনি পুরুলিয়ার গান শুনছেন, আপনি ছায়াছবির গান শুনছেন, কত আপনি সিনেমা শুনছেন কানের মধ্যে, এই কান কিন্তু আপনার মা বাবা অন্য কামরায় শুয়ে আছে, আপনার ছেলে পেলেরা অন্য কামরায় শুয়ে আছে, কিন্তু আপনি পার্সোনাল বৈঠকখানার রুমে ল্যাপের ভেতরে আপনি ইয়ারফোন নিয়ে, আপনি হেডফোন নিয়ে আপনি গান শুনছেন, পুরুলিয়ার গান শুনছেন, কিয়ামতের মাঠে কান ছাড়বে না, তার বিরুদ্ধে কথা বলবে। কান যা শুনেছে একটা একটা করে সব বর্ণনা করতে শুরু করে দেবে। আবার আপনি কোরআন তেলাওয়াত যদিও শুনেছেন, আপনি নসিহতও শুনেছেন, ভালো উপদেশমূলক যদিও আপনি বিবৃতি শুনেছেন, শহীদা আলাইহিম সামউহুম, কান একটা একটা করে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে ফাঁস করে দেবে। ওয়ামসারুহুম, আপনি চোখের দামে দেখেছেন নির্যাতনে কেউ নেই, মোবাইলটা খুলেছেন, ইউটিউব খুলেছেন, ইউটিউবে কত লগ্ন ছবি দেখেছেন, সিনেমা দিয়েছেন, আধু উলঙ্গ মেয়েদের শরীরে দেখেছেন, আপনি মনে করছেন এখানে আমার ডানে বাঁয়ে সামনে পিছনে কেউ নেই, কিন্তু আল্লাহ বলছেন শহীদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চোখ সেদিন
চোখ সেদিন কি করবে? মোবাইলের মতো কাজ করবে, চিপসের মতো কাজ করবে। আপনারা দেখেছেন রঙিন চশমা যখন কেউ পরে, সাইডে কেউ লাগ থাকলে সেই ছবিটা তার চশমার মধ্যে থাকে, চোখে দেখতে পেয়েছেন? দেখতে রঙিন চশমা তো অনেক সময় দেখবেন সামনে যে আছে তার ছবিটা চশমাতে লেগে যায়। অনুরূপ এই চোখে আপনি মোবাইলে, টিভিতে, সিনেমায় যত রকমের লগ্ন ছবি, গান বাজনা যা দেখেছেন কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষ আর একবার দেখবে, আপনার চোখে ওটা ফুটে উঠবে। শহীদ আলাইহিম সামুহুম আবসারহুম, জীবনে যতগুলো লগ্ন ছবি দেখেছেন, সিনেমা দেখেছেন, সমস্ত কিয়ামতের মাঠে আপনার চোখের পর্দাতে সেটা কিয়ামতের মাঠে আর একবার দেখা হবে। এই জন্য দেখা হবে, আপনি লজ্জিত হবেন, আপনার সমস্ত ফাঁস করার জন্য এটা হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজুলুহুম, এই যে শরীরের চামড়া আছে, ত্বক আছে, এই চামড়াকে আপনি কত রকমের যত্ন করেন। সামান্য তল হাতে ফোড়া হয় গেলে, হাতে সামান্য ঘা হলে কত রকমের মেডিসিন লাগান, সামান্য পড়ে গেলে বার্নার লাগান, দামি দামি ওষুধ, কত রকমের চিকিৎসক কত রকমের চিকিৎসা করেন নিজের শরীরের চামড়াটাকে ভালো রাখার জন্য, চামড়াটা ভালো রাখার জন্য। কিন্তু এই চামড়া আপনার পক্ষে কিয়ামতের মাঠে থাকবে না। যদি ভালো কাজ করে যান তাহলে তো আপনার পক্ষে চামড়া থাকবে, কিন্তু আপনি যদি অন্যায় করে যান, পরনারীর সঙ্গে টাচ করেন, কোন গরিব মানুষকে যদি মেরে থাকেন, চুরি চামারি যদি করে থাকেন, জীবনে যত অন্যায় করেছেন, ওয়াজুলুহুম বিমা কানু ইয়ামাল, সারা শরীরের যত চামড়া আছে প্রত্যেকটা চামড়া সেদিন কিয়ামতের মাঠে চিপসের মতো কাজ করবে। সারা পৃথিবীতে যত অন্যায় ন্যায় করেছেন, চামড়া কিন্তু চিপসের মতো রেকর্ডিং করে রেখে দিয়েছে, কিয়ামতের মাঠে চামড়া কথা বলবে। আল্লাহ নবী বলেন দুই উরুর মাঝখানে যে লজ্জা স্থান আছে সেখানেও তো চামড়া আছে, এই উরু জাং কিয়ামতের মাঠে বলবে আল্লাহ ইজি কতগুলো মহিলার কাছে গিয়েছিল, কতগুলো নারীর কাছে গিয়েছিল, আমার কাছে শুনুন, এই যে জাঙ্গের চামড়াটা আছে, এই চামড়াটা একটা একটা করে মহিলা, মহিলার মায়ের, মহিলার বাবার নাম করে বলে দেবে, এই ছেলেটা, এই পুরুষটা অমক অমক মেয়ে ছেলের কাছে গিয়েছিল, বা জুলুদুহুম বিমা কানু ইয়ামাল, জাঙ্গের চামড়া পর্যন্ত সব গোপনীয় কিয়ামতের মাঠে ফাঁস করে দেবে, সেদিন কিন্তু আপনি আর বাঁচতে পারবেন না, বাঁচার উপায় নেই। আপনি দোষী আর নির্দোষী প্রমাণ করবে আল্লাহ নয়, আপনার শরীরের চামড়া, যাকে আমরা এত যত্ন করি শরীরের চামড়াকে, সেই চামড়া আপনি যদি অন্যায়কারী হন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে চলবে, আর যদি আপনি ন্যায়বান হন, আপনি সঠিক ব্যক্তি যদি হন, তাহলে এই চামড়া আপনার পক্ষে সাক্ষীও দেবে, যত জীবনে ভালো মন্দ যা করেছেন চামড়া সেদিন সব ফাঁস করে দেবে। এটা দু নম্বর প্রসেস। আল্লাহ আপনাকে দোষী নির্দোষী প্রমাণ করবেন, দোষী বানিয়ে জাহান্নামে দেবেন, নির্দোষ বানিয়ে আপনাকে জান্নাতে দেবেন। তিন নম্বর প্রসেস হচ্ছে, আমি যে বক্তব্য রাখছি আমার নিচে তক্তা আছে, তক্তার নিচে মাটি আছে, আপনারা বসে আছেন নিচে বস্তার চট আছে, চটের নিচে কিন্তু মাটি আছে। আজকে ক তারিখ? আজকে হচ্ছে 18 নভেম্বর। এই 18 নম্বর যে এই দেবকুণ্ডতে যে জালসাটা হচ্ছে, এই জালসাটা কিয়ামতের মাঠে আবার একবার দেখতে পাবেন, কেননা আমি জালসা করছি নিচে মাটি আছে, আপনারা জালসা শুনছেন নিচেও কিন্তু মাটি আছে, এই মাটি কিয়ামতের মাঠে সেদিন চিপসের মতো কাজ করবে। আজকে জালসা চলছে, অনেক নারী পুরুষ রাস্তাঘাটে বাঁশতালাতে, আমতালাতে, কাঁঠালতালাতে লস্টানি ফস্টানি করছে, ওরা মনে করছে কেউ দেখতে পায় না, কিন্তু আমতলায় বাঁশতলায় যেখানে ঝুড় ছাড়ে জঙ্গলে যত পাপ হচ্ছে, যেখানে পাপ করছে ও মনে করছে কেউ নাই, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু বোঝে না জমিনে মাটিতে তার নিচে যেখানে ব্যবচার করা হচ্ছে সেখানে তো মাটি আছে, মাটি কিন্তু চিপসের মতো কাজ করবে, চিপসের মতো মাটি। সারা পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যতজন এসেছেন, যত পাপ করেছেন, নেকি করেছেন, কিয়ামতের মাঠে একদম পর্দা সহকারে জমিন সব একটা একটা করে ভিডিও সহকারে দেখিয়ে দেবে, আপনি বাঁচতে পারছেন না। আল্লাহ তাআলা বলেন সূরা জিলজাল, এর প্রমাণ আল্লাহ তাআলা সূরা জিলজালে 30 পারাতে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ তাআলা সেই বিচারের দিন
দোষী নির্দোষী বানানোর দিনের কথা বলছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, সেই দিন ভূমিকম্প হবে বিটা বিশাল, সেদিন আকার ধারণ করবে। গুজরাটে ভূমিকম্প হলো, 5000 মানুষ মাটির তলে চলে গেল। ইন্দোনেশিয়ায় জলোচ্ছ্বাস হলো, 1,00,000 মানুষ চলে গেল। আমেরিকায় ভূমিকম্প হলো, 20,000 মানুষ চলে গেল। কাশ্মীরে ভূমিকম্প হলো, 7,000 মানুষ চলে গেল। এগুলো পেপারে আমরা দেখেছি। কিন্তু আল্লাহ তাআলা দোষী নির্দোষী প্রমাণ করার জন্য যেদিন যে ভূমিকম্পর কথা বলছেন, ওই ভূমিকম্পর কথা আল্লাহ বলেননি। আল্লাহ যে ভূমিকম্পর কথা বলছেন শোনেন, সূরা হজে বলছেন 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস তাকুম রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আসসালামু আলাইকুম। বলছিলাম যে যে সমস্ত ভাইরা আগত বাইরে থেকে এসেছেন বা খাওয়ার প্রয়োজন আছে, আপনারা ওই 2 নম্বর প্রাইমারির গেটে চলে যান, কারণ রাত্রিও হচ্ছে, এখন খাওয়া দাওয়া করে নেন। তবে সেদিন কিরকম ভূমিকম্প হবে শোনেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীর মানুষ শোনো, ইত্তাকু রাব্বাকুম, আমি তোমাদের প্রতিপালক, আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমার আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের মাঠে এমন একটা ভূমিকম্প হবে বিশাল ভয়াবহ আকার ধারণ করবে। কেমন করে করবে? ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত, মায়েরা দেখবেন নিজের ছেলেকে, 1 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা কথা বলতে পারে না, পেট ভরে দুধ পান করিয়ে দিয়ে দোলনায় শুয়ে দিল, বিছানায় শুয়ে দিল, কাজে ব্যস্ত, রান্নায় ব্যস্ত, রাজা কাজে, রাজা বেছায় ব্যস্ত, মা কাজ করে যাচ্ছে, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল, ছেলের ঘুম ভেঙে গেছে, ভোগ লেগেছে, পিপাসা লেগেছে। আল্লাহ তাআলা দুধের মধ্যে 2টি বৈশিষ্ট্য রেখেছেন, খাবারেরও মাত্রা রেখেছেন, পান করারও মাত্রা রেখেছেন। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, ঈমান রাখা যখন দায় হয়ে যাবে, তুমি 2-5টা ছাগল নিয়ে তুমি জঙ্গলে চলে যাবে, জঙ্গলে ছাগল চড়াবে, ওই ছাগলের দুধ দহন করে খাবে আর আল্লাহর ইবাদত করবে, তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই হাদিসটাতে ইঙ্গিত করে দুধের মধ্যে খাবারও আছে এবং দুধের মধ্যে পান করারও বস্তু আছে। এই জন্য তো ছেলেরা 2 বছর দুধ পান করবে, কা মেলাইনি হা মেলাইনি, মায়েরা 2 বছর ছেলেকে যদি দুধ পান করায় ছেলেদের খিদমত মা পাবে। কিন্তু মারা করে কি, 2-3 মাস দুধ পান করার পর আমার শরীর ভেঙে যাবে, আমার শরীর দুর্বল হয়ে যাবে, আমার দুধ খাবো না। এই জন্য ছেলেরা মাকে মা বলে না, বাবাকে বা বলে না, দুধের বৈশিষ্ট্য শেষ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, কামেলাইনে হামেলাইনে, 2 বছর আগে দুধ খবরদার তুমি ছাড়িয়ে দেবে না, তোমার বুকে দুধ যদি থাকে তা খাওয়াও, আর 2 বছর পেরিয়ে গেলে আর দুধ তুমি খাওয়াবে না, আর তুমি পান করাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, মায়েরা যখন দুধ খাওয়াতে খাওয়াতে দোলনায় শুয়ে দিয়েছে, ভাই একটু এই আগে চলে আসেন মজলিসে, একটু জমে জমে বসুন শীতের সময়, আর পিছনে ভলান্টিয়ারদের বলছি আপনারা জায়গা করে দেন, একটু আগে আসেন। আসেন আগে আসেন, আগে আসেন ভাই, অনেক ফাঁকা আছে দেখেন, ওই সামনে খালি আছে, খালি আছে, জমে বসুন, ভালো লাগবে। এটা আগে আগে বসুন, আগে বসুন। আমাদের প্রধান কর্তা সাহেব উনি চলে এসেছেন, বেলডাঙ্গা ডুবে গেছে, মুনতাজ ইসলাম সাহেব এবং সাইকুল হাদিস সলেডাঙ্গা মাদ্রাসার উনিও আমাদের এখানে রেস্টে আছেন, উনি আপনাদের মূল্যবান বক্তা শোনাবে, আপনারা আসুন, একটু জমে জমে বসে দেন, একটু জায়গা ভলান্টিয়ারদেরকে বলছি তোমরা একটু সচেতন করে জায়গাটা ঠিক করে নাও, শুরু করুন। মা কাজে ব্যস্ত, ছেলেকে পিপাসা লেগেছে নাই ভোগ লেগেছে, ছেলে কিন্তু বলতে পারে না যে মা আমায় ভোগ লেগেছে পিপাসা লেগেছে, কেন 1 মাসের বাচ্চা সে কথা বলবে কি করে, কথা তো ফুটে নাই, কথা বলতে পারে না, তার কি, তার একটা রিংটোন আছে কি, টোয়া 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 করে যখন কান্না করে, মায়ের বুকের সঙ্গে ছেলের মুখের একটা স্নেহের তার জড়ানো আছে, তখন মা বুঝতে পারে আমার ছেলেকে ভোগ লেগেছে নাই পিপাসা লেগেছে। সে উলনটা বন্ধ করে দেয়, রান্না ঝাঁটাটা রেখে দিয়ে সে কি করে কি, নিজের ছেলেটাকে বুকে নিয়ে দুধ পোষায়, দুধ চোষায়। আমার আল্লাহ বলেন যেদিন ভূমিকম্প হবে এত ভয়াবহ হবে,
ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। নিজের কোলে বাচ্চা থাকবে, নিজের ছেলে বলে খেয়াল থাকবে না। ভূমিকম্পর আওয়াজ, ভূমিকম্প এত বিকট হবে, নিজের ছেলের ট্যাঙ্কটা ধরে ছুঁড়ে ফেলে দেবে, মায়ের খেয়াল থাকবে না, এটা আমার নিজের বাচ্চা। ওয়াতাদাউ কুল্লু দাতে হামলিন হামলাহা। যেসব মহিলারা দু মাসের বাচ্চা, চার মাসের বাচ্চা, ছ মাসের বাচ্চা, তাদের কি অবস্থা হবে শোনেন। আপনার বোন, আপনার বিটির বিয়ে হয়েছে বাইরে, আপনি শুনেছেন যে গর্ভবতী আছে পাঁচ মাসের, দশ মাস হয়ে যাওয়ার পরে খবর আসছে না প্রসব হয়েছে কি হয় না। শাশুড়ির মাথা খারাপ, শ্বশুরের মাথা খারাপ, বাপ টেনশন, মা টেনশন, ভাই টেনশন, স্বামী টেনশন করছে। দশ মাস পার হয়ে যাচ্ছে, আমার স্ত্রী বাচ্চা হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না। সাড়ে দশ মাস যখন হয়ে গেল, ধৈর্যের বাঁধ ভেঙে গেল, সঙ্গে সঙ্গে হাসপাতালে নার্স হবে নিয়ে গেল, প্রসব বেদনার জন্য, পেন আনার জন্য ইঞ্জেকশন ব্যবহার করা হয় নাই, ওষুধ ব্যবহার করা, তার থেকে যদি মারাত্মক হয়ে যায়, সিজার করে বাচ্চা তোলা হয়। আমার আল্লাহ বলছেন শোনো, যেদিন কিয়ামতের পথে ভূমিকম্প হবে, ওয়াতাজাউ কুল্লু দাতে হামলিন হামলাহা, দশ মাস তো দূর কি বাত হ্যায়, চার মাস, পাঁচ মাস, ছ মাস, দু মাস, তিন মাসের পেটে যে মহিলাদের বাচ্চা থাকবে, ভূমিকম্প যখন হবে, চার মাসের বাচ্চার অটোমেটিক প্রসব হয়ে যাবে, বুঝতে পারবে না, এত ভয়াবহ আজাব হবে। মহিলাদের যদি এরকম অবস্থা হয়, তাহলে পুরুষরা কোন লাট সাহেব, এরা কি করবে? আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারান পুরুষ মানুষকে দেখবে গাঁজাখোরের মতো হয়ে যাবে, নেশাখোরের মতো হয়ে যাবে, সেদিন তাল বেতাল হয়ে যাবে, সে খেয়াল করতে পারবে না, সে বিভোর হয়ে যাবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, সে এই চিন্তা করবে।